আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে চলেছেন যে ইমাম মাহদির আসার কিছু অলৌকিক নিশানি বা কিছু আলামত তা আপনারা মিজানুর রহমানের মুখ থেকে শুনুন। আমরা ওনার অপেক্ষায় আছি, উনি আসবেন আমরা এটা বিশ্বাস করি। কিন্তু ইদানিংকালে খুব বেশি শোনা যায় যে ইমাম মাহদি হয়তো এ সালেই চলে আসবে বা 19 সালে আসবে, কেউ বলছে 2025-এর মধ্যে আসবে, কেউ বলছেন যে কেমন চলেই আসলো। এ জাতীয় যে কথাগুলো বলা হয় এগুলোর আসলে কোনো ভিত্তি নেই, কারণ কেয়ামত কখন হবে লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। সো যারা এগুলো বলে এগুলো তাদের ব্যক্তিগত অবজারভেশন, ব্যক্তিগত কথা। আমরা জানি না ইমাম মাহদি কবে আসবে, তবে হ্যাঁ কেয়ামতের যে ছোট ছোট আলামত আছে, দ্য মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কেয়ামতের ছোট্ট আলামতগুলো, এই আলামতগুলোর বেশিরভাগই কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই জন্য অনেকেই ভাবছেন যে ইমাম মাহদির আগমন হয়তো কাছাকাছি। হ্যাঁ সেটা সেটা হতে পারে, সেটা হতে পারে, কিন্তু 18 সালেই আসবে, 19 সালেই আসবে, 25 সালেই আসবে এমনটি বলা আসলে ঠিক না, কারণ এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে অনেক ইয়াংদের মধ্যে আমি এই ফ্রাস্ট্রেশনে এর ব্যাপারটা দেখি, বলে যে হুজুর ইমাম মাহদি তো চলে আসবে, 25 সালের মধ্যে আসতেছে, কেয়ামত তো হয়ে যাবে। তো এই কথাগুলো যারা বলেন এই কথাগুলো কিন্তু যুবকদেরকে অনেককে কর্মবিমুখ করে ফেলছে। মানে অনেকে বলছে যে মাহাদি তো চলেই আসবে, কেয়ামত তো হয়েই যাবে, তো আমরা আর কি করবো, আমার ক্যারিয়ার করে লাভ কি, চাকরি করে লাভ কি, এগুলো করে তো কোনো লাভ নেই। এটা একেবারে ভুল কথা। ইমাম মাহাদি কখন আসবে আসলে দেখা যাবে। ইমাম মাহাদি যখন আসবে আমরা ওনাকে সাপোর্ট করব, আমরা ওনাকে সাপোর্ট করব, আমরা ওনার সৈনিক হব, ওনার সাথে একসাথে কাজ করব। কিন্তু ইমাম মাহাদি আসবে, কেয়ামত হবে বলে সব কিছু বাদ দিয়ে কর্মবিমুখ হওয়া, এটা ঠিক না। আপনি যেমন কাজ করে যাচ্ছিলেন কাজ করে যান, আবাদত করে যাচ্ছিলেন আবাদত করে যান, ক্যারিয়ারকে ব্রাইট করতে চেষ্টা করেছিলেন করে যান, আপনারা আপনাদের কাজকে চালিয়ে যাবেন। কিন্তু ইমাম মাহাদি আসবে, কেয়ামত হয়ে যাবে বলে আশা হারানো যাবে না। কিন্তু অনেকের মাঝেই কিন্তু এই বিষয়টা দেখা যায় যে 25 সালে আসবে, 26 সালে আসবে, এরকম কথা বলা হয়। এটা আসলে যারা বলেন তাদের ব্যক্তিগত অবজারভেশন, সুনির্দিষ্টভাবে কোরআন সুন্নায় কবে আসবে এক্স্যাক্টলি কিছু বলা হয়নি। তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসলাম বলেছেন ইয়ামলিকু সাবা আসিনিন ফিল আল, ইমাম মাহদি যখন পৃথিবীতে আসবে তিনি 7 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। এবং বিষ্ণু বলেছেন ইউআতিউ ইসমুহু ইসমি ও ইসমু আবিহি ইসমু আবি, বিষ্ণু বলেছেন যে আমার নামে হবে মাহদির নাম, আমার বাবার নামে হবে মাহাদির বাবার নাম। মনে রাখবেন মাহাদি, মাহাদি কিন্তু ওনার নাম নয়, মাহাদি মানে হেদায়তপ্রাপ্ত, গাইডেড একজন মানুষ। তো ওনার নাম হবে বিশ্বনবীর নামে নাম, হতে পারে বিশ্বনবীর নাম ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হতে পারে ওনার নাম হবে মোহাম্মদ। বিশ্বনবীর নাম যে শুধু মোহাম্মদ এমনটা কিন্তু নয়, বিশ্বনবীর নাম আছে আহমদ, বিশ্বনবীর নাম আছে হাশের, আকিব, আবুল কাসেম, তহা, ইয়াসিন, মুজাম্মিল। তো কোন নাম নিয়ে যে উনি আসবে এটা আমরা জানি না, তবে বিষ্ণু বলেছেন আমার নামে হবে ইমাম মাহাদির নাম, বিষ্ণবের কোনো একটা নাম হয়তো ইমাম মাহাদির থাকবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন আজরাল জাবহা ওয়া আকনাল আনফ, ইমাম মাহাদির ললাটটা হবে প্রশস্ত, প্রশস্ত ললাট হবে ইমাম মাহাদির, এবং আকনাল আনফ, টল নোজ হবে, প্রমিনেন্ট নোজ, খুব উঁচু নাক হবে ইমাম মাহাদির, প্রশস্ত ললাট, উঁচু নাক। আল মাহাদি মিন ইত্রাতি, আবু দাউদের আরেক বর্ণনা বিষ্ণু বললেন ইমাম মাহাদি আমার বংশের হবে, হাশমি খানদানের হবে, কুরাইশি হবে, মিন ভুলদি ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বংশের ধারাক্রম উনার বংশে আসবে ইমাম মাহাদি। ইয়াখরুজু মিন নাহিয়াতিল মাশরিক, উনি প্রাচ্য থেকে আসবেন, উনি পাশ্চাত্য থেকে আসবেন না। ইমাম মাহাদি তিনি কিন্তু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে আসবেন না, উনি আসবেন হচ্ছে প্রাচ্যের কোনো একটা দেশ থেকে। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা, আবু দাউদের আরেক বর্ণনায় বলা হয়েছে যে তিনি পৃথিবীতে যখন আসবেন তখন 7 বছরের শাসনামলে উনি পৃথিবীকে ন্যায়, নীতি, সাম্য, ভ্রাতৃত্ব, ইনসাফ আর জাস্টিস দিয়ে পরিপূর্ণ করবেন। অবশ্য কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় উনি 8 বছর থাকবেন, কোনো বর্ণনায় পাওয়া যায় 9 বছর থাকবেন, তবে 7 বছর যে থাকবেন এই মতামতটা বেশি শক্তিশালী। তবে ইমাম মাহদি চলে এসেছেন, চলে আসবেন 2 বছর পরে, কেয়ামত হয়ে যাবে, এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এই কথাগুলো অনেক যুবকদেরকে কিন্তু হতাশ করে দিচ্ছে, তারা কর্মবিমুখ হয়ে যাচ্ছে। বরং এমনটা না করে আপনাদের যে অ্যান্থিসিজম, আপনাদের কর্মস্পৃহা, উম্মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে কর্মতৎপরতা, আপনাদের প্রাণঢালা উচ্ছ্বাস, জীবনশক্তি, এগুলোকে কাজে লাগাতে হবে। ইমাম মাহদি যখন আসবে তখন আমরা দেখব,
তখন আমরাই সবাই কথা বলবো ইমাম মাহাদির ব্যাপারে এবং ওনাকে আমরা সাপোর্ট করবো ইনশাল্লাহ। আশা করি প্রিয় ভাই উত্তর পেয়েছেন।